অনেকেই আমাকে জিজ্ঞেস করে আজকাল বাচ্চা হওয়া মানে কি সিজারিয়ান সেকশন, নর্মাল ডেলিভারি কি তাহলে উঠেই গেল? প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। একটু আমাদের বোঝা দরকার যে এই ব্যাপারটা, এই প্রশ্নগুলো উঠছে কেন। এটা ঠিক আজ থেকে 50 বছর আগে যত সিজারিয়ান সেকশন হতো আমরা যখন ছাত্র ছিলাম, তার থেকে এখন অনেক বেড়ে গেছে। বাট এটাও তো ঠিক যে আমাদের ছোটবেলায় মোবাইল ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, তাহলে কি এগুলো সব খারাপ? এই উদাহরণটা এই জন্যই দিলাম যে পেন্ডুলামটা এখন নর্মাল ডেলিভারির থেকে সিজারিয়ান সেকশনের দিকে অনেক বেশি চলে গেছে, এবং চলে যাওয়ার পিছনে কারণ আছে। প্রথম কথা হচ্ছে, আপনি যদি 100 জন লেডি ডক্টরকে জিজ্ঞেস করেন বা 100 জন মেল ডক্টরের স্ত্রীকে জিজ্ঞেস করেন তাদের কিভাবে ডেলিভারি হয়েছে, তাদের মধ্যে 95 জনই কিন্তু এখন বলবে যে তাদের সিজারিয়ান সেকশন হয়েছে। এটা সারা পৃথিবীতেই কিন্তু সত্যি, খালি আমাদের দেশ বলে নয়, ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, সেখানেও ডাক্তারদের ফ্যামিলিতে দেখা যাচ্ছে সিজারিয়ান সেকশনটা খুব বেশি। তার যাই হোক, ডাক্তারও তো বোকা নয়, সিজারিয়ান সেকশন যদি খারাপ হতো তাহলে কি সত্যিই যেত? আর প্রশ্ন হচ্ছে, সিজারিয়ান সেকশনের দিকে মানুষ কেন বেশি ঝুঁকেছে? কারণ হচ্ছে আগে সিজারিয়ান সেকশনে অনেক ভয় ছিল, অপারেশনের সময় ইনফেকশন হতো, অনেক রক্তপাত হতো, এমনকি মৃত্যু পর্যন্ত হতো, তাছাড়া সেলাই জুড়ত না, হার্নিয়া হতো, অনেকদিন বিছানায় শুয়ে থাকতে হতো, কাজকর্ম করা যেত না, বাচ্চার দেখাশোনা করা যেত না, পেটে ব্যথা হতো। এই সবগুলো এখন একদম ম্যাজিকের মতো চলে গেছে। কারণ কি, আমাদের কাছে অনেক ভালো ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক আছে, ব্লাড ট্রান্সফিউশনের ফেসিলিটি রয়েছে, আমরা এমন সুতো দিয়ে এখন সেলাই করি যেগুলো একদম ছেঁড়া সম্ভব নয়, অতএব হার্নিয়া হয়ই না, এবং এত সুন্দরভাবে আমরা স্কিনটাকে জুড়ে দিয়ে অনেক সময় পেস্টিং করে তাতে দেখা গেছে যে সেলাইয়ের দাগও থাকে না। এবং সত্যি কথা বলতে গেলে সিজারিয়ান সেকশনে পেটে কাটা আর নর্মাল ডেলিভারিকে প্রসবের রাস্তাতে কাটা, প্রথম ডেলিভারির সময় এপিসিওটমি বলে একটা জিনিস করতে হয় যে প্রসবের রাস্তাটাকে কেটে বড় করে দিতে হয়, এবার প্রসবের রাস্তাতে সেলাই করলে সেখানেও ব্যথা হয়। এবং অনেক মহিলারা বলেছেন যে সিজারিয়ান সেকশনের পরে একদমই ব্যথা থাকে না, কিন্তু তার বন্ধু বান্ধবদের অনেকের নর্মাল ডেলিভারি হয়েছে, তাদের শারীরিক সম্পর্কের অসুবিধা হয়, কারণ প্রসবের রাস্তাটা কেটে সেলাই করলে অনেকের ছোটো হয়ে যায়, অনেকের স্বামী স্ত্রীর সম্পর্কের অসুবিধা হয়। আরেকটা সমস্যা হচ্ছে নর্মাল ডেলিভারি যে অনিশ্চয়তা, কখন ব্যথা উঠবে তো ঠিক নেই, রাত্রিবেলা দুটোর সময় উঠতে পারে, তখন হয়তো ডাক্তারও অ্যাভেলেবেল নয়, বা সিনিয়র ডাক্তারবাবু অ্যাভেলেবেল নয়, অ্যানেস্থেটিস্টকে সেই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, শিশু চিকিৎসক ফ্রি নেই, আর রাত্রে যে সমস্ত কর্মীরা কাজ করেন তাদের ঘুম চোখে কাজ করতে হচ্ছে। অতএব প্ল্যান করে যদি আমি একটা কিছু জিনিস করতে চাই, আমরা নর্মাল ডেলিভারিও প্ল্যান করে সম্ভব, কিন্তু নর্মাল ডেলিভারি কখন যে ব্যথা উঠবে সেটা সবসময় একদম হিসাব করে বলা যায় না। এখন আমরা ওষুধ দিয়ে ব্যথা তুলতে পারি, যাকে বলি ইন্ডাকশন অফ লেবার, অনেকে ভর্তি হয়ে প্ল্যান করে আমরা ব্যথা তুলি, কিন্তু তার লেবারটা কতক্ষণ হবে, 8 ঘন্টা হবে না 12 ঘন্টা হবে না 16 ঘন্টা হবে আমরা জানি না। নর্মাল লেবারের একটা সমস্যা হচ্ছে ব্যথা, যেটা সিজারিয়ান সেকশনে একদম নেই। এই ব্যথাটা আমরা এপিডিউরাল অ্যানেস্থেশিয়া দিয়ে কমানোর চেষ্টা করতে পারি, যেটাকে বলে পেনলেস লেবার, কিন্তু সেটা খরচা সাপেক্ষ, সব জায়গায় অ্যাভেলেবেল নয়। এই সমস্ত পরিস্থিতিগুলোর কথা মাথায় রেখে, মানে 1, ঠিক সময়ে ডেলিভারি, 2, ব্যথা নেই, 3, আনপ্রেডিক্টেবিলিটি নেই, 4, সব ডাক্তার অ্যাভেলেবেল, আপনি নির্দিষ্ট দিনে স্থির করলেন কবে আপনি ডেলিভারি চান, অনেকে প্ল্যান করে ডেলিভারি করে, ধরুন এই সামনে 15ই অগাস্ট ডেলিভারি করলো, যাতে প্রত্যেক বছর সন্তানের জন্মদিনটা ছুটি থাকবে, অতএব সেই জন্যই মানুষ সিজারিয়ানের দিকে বেশি চলে গেছে। একটা মজার কথা বলি, অনেক দম্পতিরা তাদের বাবা মার সাথে যখন আমার কাছে আসে, চেম্বারে যখন এসেছেন, শ্বশুর শাশুড়ি বাবা মা সবসময় বলছেন যে আমরা কিন্তু নর্মাল ডেলিভারি চাই, কিন্তু যেদিন দেখছি বাবা মারা আসছে না, ধরুন কাপলরা একা ইয়াং এসছে, বুঝতে পারছি তো, দেখুন না নর্মাল ডেলিভারি যদি না করে দেওয়া যায়, কোনো মতে আমার বাবা মাকে যদি বুঝিয়ে দেওয়া যায়, মানে তারা সমাজের চাপে, বাবা মার চাপে পড়ে নর্মাল ডেলিভারি চাইছেন। এরকম বহুবার হয়েছে নর্মাল ডেলিভারির জন্য ভর্তি হয়েছেন, ভদ্রমহিলার হাজব্যান্ডও চাইছেন নর্মাল ডেলিভারি হোক, তিনি আমার হাত ধরে বলে ডাক্তার প্লিজ আমাকে বাঁচান, আমি নর্মাল ডেলিভারি চাই না, কিন্তু আমি বাড়ির লোকের সামনে না বলতে পারছি না। অতএব দেখুন, যে কোনো কিছু জিনিস যদি খারাপ হতো তাহলে তো জিনিসটা হতো না। এখন আমাদের ওপিনিয়ন হচ্ছে নর্মাল ডেলিভারি আর সিজারিয়ান সেকশন দুটোই ইকুয়ালি সেফ, দুটোই ভালো, বা চয়েসটা আপনার।
আপনি যদি বলেন একটা নির্দিষ্ট সময় ডেলিভারি করবো, ব্যথা থাকবে না, রিস্ক কম, সব ডাক্তারবাবুরা অ্যাভেলেবেল, সিজারিয়ান সেকশন যেটা এখন মেজরিটি চাইছে। আর আপনি যদি বলেন যে আমি অনিশ্চয়তার মধ্যে আমার কোনো আপত্তি নেই, আমি তবু ন্যাচুরালি যাবো, আমি দরকার মতো ডাক্তারবাবুরা যে সিনিয়র ডাক্তারবাবুরা নাই থাক জুনিয়র বাবুর কাছে ডেলিভারি করাবো, শিশু চিকিৎসক নাই থাক নার্স আমার বাচ্চাকে দেখাশোনা করবে, এইরকম বিষয়গুলো পার্টিকুলারলি ডিস্ট্রিক্টের দিকে অনেক সময় অসুবিধা হয়। সেই জন্য মানুষ আস্তে আস্তে নর্মাল ডেলিভারি থেকে সিজারিয়ান সেকশনের দিকে সরে আসছে। যেমন আগে আমাদেরকে ফোন করতে, বাড়িতে ফোন না থাকলে ফোনের বুথে গিয়ে ফোন করতে হতো, এখন কি সেটা হয়? সবার কাছে দুটো তিনটে করে মোবাইল ফোন রয়েছে। অতএব উত্তরটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সিজারিয়ান সেকশনের ইনসিডেন্স কেন বেড়ে গেছে। এটা ডাক্তারবাবুদের ইচ্ছায় নয়, এটা পেশেন্টদের সুবিধার জন্য, পেশেন্টদের সেফটির জন্য। এবং আলটিমেটলি আমরা কী চাই? সব কিছু ভালো চাই, মা ভালো থাকুক, সন্তান ভালো থাকুক। অতএব এই ভুল ধারণা মন থেকে সরিয়ে নিন যে সিজারিয়ান সেকশন খারাপ। তবে সিজারিয়ান সেকশন করতেই হবে তা নয়, নর্মাল ডেলিভারিতেও সেটা সম্ভব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।